নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেক টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি রামপুরহাট কলেজে কীভাবে ফর্ম ফিল আপ করবেন। সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর আপনাকে চলে আসতে হবে যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনার সামনে এই ফর্মের পেজটি ঠিক দেখতে এরকম হবে, এবং এই নিচে যে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনাকে ফিল করতে হবে। প্রথমে আপনার নাম, তারপর আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, তারপর আপনার জেন্ডার, তারপর আপনার ন্যাশনালিটি, তারপর আপনার ধর্ম, তারপর আপনার বাড়ি গ্রাম, তারপর আপনার পোস্ট অফিস ডিস্ট্রিক্ট, তারপর আপনার পিন নম্বর, তারপর আপনার স্টেট, এবং সবশেষে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এবং এদিকে যে ফাদার বা গার্জেনের নাম, এবং তারপরে মার নাম, তারপর আপনার বিবাহ হয়েছে কি না, ব্লাড গ্রুপ, তারপর আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার নাম্বার, যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে, তারপরে ইনকাম, ফ্যামিলি ইনকাম কত, আপনি যদি স্পোর্ট কোটার মধ্যে আসেন তাহলে ইয়েস, আপনার স্পোর্ট লেভেলটি কী সেটি এখানে দিতে হবে, তারপর এখানে হোস্টেল যদি নিতে চান তাহলে ইয়েস, আধার নম্বর, তারপর নিচে লাস্ট ইনস্টিটিউটের নেম, আর যদি কন্যাশ্রী আইডি থেকে থাকে তাহলে কন্যাশ্রী আইডি দেবেন, আর গার্জেনের ভোটার আইডি, আর এখানে আপনার যে অ্যাকাডেমিক ডিটেলস, মাধ্যমিকের অ্যাকাডেমিক ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। প্রথমে কত সালে মাধ্যমিক পাস করেছিলেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল, রোল এবং এখানে নাম্বার, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন এবং কী কী সাবজেক্ট ছিল, টোটাল পার্সেন্টেজ কত পেয়েছিলেন, এবং তার নিচে যে উচ্চ মাধ্যমিক এখানে প্রথমে কত সালে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বারটি কত, রোল, তারপরে আপনাকে নাম্বার, এবং নিচে যে নেম অব দ্য বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, এবং তারপরে যে মার্কস, আপনি কী কী মার্কস পেয়েছেন, কত মার্কস পেয়েছেন উচ্চ মাধ্যমিকে, প্রথমে ল্যাঙ্গুয়েজ গ্রুপ এবং তারপরে বাকি সাবজেক্টগুলি মার্কস আপনাকে এখানে দিতে হবে, এবং তারপরে নিচে ফটো এবং সিগনেচার, আপনাকে প্রথমে ফটো এবং তারপরে সিগনেচারটি, ফটোটি হতে হবে 30 KB মধ্যে এবং সিগনেচার হতে হবে 20 KB মধ্যে, তারপর আপনাকে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। চলুন সব কিছু ফিল করে এই প্রসিডে ক্লিক করি। সব কিছু ফিল হয়ে গেছে এবং আমি এই প্রসিডে ক্লিক করছি। প্রসিডে ক্লিক করার পর আপনি যদি এডিট করতে চান ফর্ম সেখানে এডিট করবেন, নাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তারপরে ওকে করে দেওয়ার পরে আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে যেখানে আপনার কিছু ডকুমেন্টস চাওয়া হবে। প্রথমে সেকেন্ডারি অ্যাডমিট, এজ প্রুফ, আপনার যে অ্যাডমিটের বয়স দেওয়া থাকবে সেই অ্যাডমিটটি দিতে হবে, তারপরে আপনার মার্কশিট, এগুলি সব মাধ্যমিক, আর নিচে যে উচ্চ মাধ্যমিকের আছে রেজিস্ট্রেশন, HS মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যদি থাকে তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটি এখানে দিতে হবে। এখানে চুজ ফাইল করে এখানে দিয়ে দেবেন, এবং তারপরে এগুলো আপলোড হয়ে যাওয়ার পরে নিচে যে নেক্সট আছে সেই নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে, এবং সেখানে চুজ অ্যাপ্লাই ফর, আপনি কিসে কিসে অ্যাপ্লাই করতে চান এটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি একটি অনার্স থেকে একটি মাত্র অপশন বাছতে পারবেন, এবং যে জেনারেল আছে সেখান থেকে দুটো বাছতে পারবেন। আমি বিএ অনার্স করে নিচ্ছি আর এদিকে জেনারেল করে নিচ্ছি। এই তিনটে করার পরে যে নেক্সট আছে সেই নেক্সটে আমাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে যেখানে আপনার চয়েস করতে হবে। ফার্স্ট চয়েস বেঙ্গলি অনার্স, সেকেন্ড চয়েস ইংলিশ অনার্স, এবং থার্ড চয়েস জিওগ্রাফি অনার্স। তারপরে আপনাকে ধরুন সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে আবার একটি পেজ ওপেন হবে, এই পেজটি হচ্ছে পেমেন্টের পেজ। আপনাকে এখানে যে পেমেন্টটি সেটি এখানে করতে হবে। পে অনলাইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানে যে পেমেন্টের ডিটেলস 350 টাকা সেটি এখানে আছে, এবং তারপরে আপনি যদি পেইউ মানি থেকে পে করতে চান তাহলে এখানে লগ ইন করতে হবে। তাছাড়া আপনি ক্রেডিট কার্ড দিয়ে, নেট ব্যাঙ্কিং দিয়ে পে করতে পারেন। এখানে আপনার যে ক্রেডিট কার্ড দিয়ে যদি করতে চান তাহলে আপনার কার্ড ডিটেলসই এখানে দিতে হবে, এবং তারপরে পে করতে হবে। এই ছিল আজকের ভিডিও, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশান অন করে দেবেন আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনি যদি চান আমাদের অফিসিয়াল ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে সেই লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি সরাসরি জয়েন করতে পারেন। সেখানে দৈনন্দিন চাকরি আপডেট এবং বিভিন্ন আপডেট দেওয়া হয়। ধন্যবাদ।